হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? গর্ভাবস্থার রক্তপাত অথবা হালকা রক্তপাত, এর সাথে হালকা গোলাপি অথবা বাদামি বর্ণের স্রাব মোটেও কিন্তু অবহেলার বিষয় নয়। আপনার যদি এমনটি হয়ে থাকে তাহলে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। হতে পারে আপনি আপনার অনাগত সন্তানের জীবন বাঁচাতে পারেন এই ভিডিওটির মাধ্যমে। সকলের কাছে অনুরোধ থাকবে, আমার চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। পুরো গর্ভকালে কোনো কোনো গর্ভবতী নারী এক ফোঁটা রক্তপাত হলেও তা গর্ভকালীন রক্তপাতজনিত সমস্যা বলে বিবেচিত হবে। এটি একটি বিশেষ স্বাস্থ্য সমস্যা যা হতে পারে গর্ভাবস্থার প্রথম তিন মাসে, মাঝের তিন মাসে বা একেবারে শেষ সময়েও, বা সন্তান ডেলিভারির সময়েও রক্তপাত হতে দেখা যায়। তবে সঠিক সময়ে চিকিৎসা নিলে এই জটিলতা অবশ্যই এড়ানো সম্ভব। এর উপসর্গগুলো হচ্ছে হঠাৎ রক্তপাত, তা সামান্য হতে পারে বা বেশিও হতে পারে। ২, ব্যথা অনুভূত হতে পারে। ৩, ব্যথা ও রক্তপাত একসঙ্গেও হতে পারে। ৪, বাদামি বর্ণের, গোলাপি বর্ণের অথবা রক্তের সাথে মিশ্রিত স্রাবও বের হতে পারে, এটা বিভিন্ন কালারই হতে পারে। পরীক্ষা ও চিকিৎসা কী রয়েছে এর জন্য? গর্ভাবস্থায় সামান্য রক্তপাত হওয়াকে কখনো অবহেলা করা যাবে না, এর রয়েছে যথাযথ প্রতিকার ও চিকিৎসা। সময় মতো চিকিৎসা গ্রহণের মাধ্যমে অনাগত সন্তানের সুস্বাস্থ্য রক্ষা করা সম্ভব। তবে মনে রাখতে হবে, গর্ভকালীন রক্তপাত মানেই কিন্তু অ্যাবর্শন বা মিসক্যারেজ হয়ে যাওয়া নয়। অনেকেই এটা ভেবে ভয় পান রক্তপাত মানেই মিসক্যারেজ হয়ে গিয়েছে, আসলে তা নয়। চিকিৎসার প্রথম ধাপে রোগীর ইতিহাস জানা হয় এবং তার প্রথম চেক আপ কবে হয়েছিল তা জানা হয়। মাসিকের তারিখ সঠিক ছিল কি না তাও জানা হয়। আগে কোনো আল্ট্রাসোনোগ্রাম আছে কি না যাতে গর্ভস্থ সন্তানের সঠিক বয়স অনুমান করা সম্ভব। রক্তপাত ঘটার পর চিকিৎসকের শরণাপন্ন হলে প্রথমে আল্ট্রাসোনোগ্রাম করা হয়। এর মাধ্যমে গর্ভস্থ সন্তান জীবিত আছে নাকি মৃত তা জানা খুব সহজেই সম্ভব। জীবিত সন্তান গর্ভে থাকার পরও রক্তপাত হতে পারে, যাকে বলা হয় থ্রেটেন্ড মিসক্যারেজ। এসব ক্ষেত্রে হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসা দিয়ে রক্তপাত বন্ধ করা যায় এবং পাশাপাশি সুস্থ সন্তানও জন্ম দেওয়া সম্ভব। আল্ট্রাসোনোগ্রাম ছাড়াও অন্যান্য পরীক্ষা রয়েছে যার মাধ্যমে রক্ত পরীক্ষা করে দেখা যায় গর্ভস্থ সন্তান ঠিক রয়েছে কি না। অনেকের জরায়ুর মুখে ধারণ ক্ষমতা কম থাকে, সেসব ক্ষেত্রে চিকিৎসকের শরণাপন্ন হলে চিকিৎসক অবশ্যই আপনার জরায়ুর মুখ সেলাই করে দিয়ে আপনার অনাগত সন্তানকে রক্ষা করতে পারে। পাশাপাশি অন্যান্য ওষুধও দিতে হয়। গর্ভাবস্থায় ৬ থেকে ৭ মাস পর রক্তপাত হলে অনেকে বেশ ঘাবড়ে যান। এসব ক্ষেত্রে ঘাবড়ানোর তেমন কিছু নেই, বরং সঠিক চিকিৎসা দিয়ে গর্ভস্থ সন্তানকে রক্ষা করা যায়। আবার ডেলিভারির কাছাকাছি সময়েও রক্তপাত হলেও চিকিৎসা দেওয়া যায়। এই রক্তপাতে আসলে সন্তানের ঝুঁকি কতটুকু রয়েছে? অনেক সময় আঘাত বা পানি বেশি থাকার কারণে প্লাসেন্টা বা গর্ভফুল সময়ের আগেই জরায়ু থেকে সরে আসে, এটা বেশ ঝুঁকিপূর্ণ বিষয়, যাকে বলে প্লাসেন্টাল অ্যাব্রাপশন। আবার অনেক ক্ষেত্রে গর্ভফুল জরায়ুর মুখের ওপর বা জরায়ুর মুখের খুব কাছাকাছি ইমপ্লান্টেড হয়ে থাকে, একে বলে প্লাসেন্টা প্রিভিয়া, যাকে মারাত্মক ঝুঁকিপূর্ণ বিষয় হিসেবে ধরা হয়। এর অবশ্য তেমন কোনো কারণও থাকে না, এটা প্রকৃতিগতভাবেই হয়ে থাকে। ওই সময় এসব রোগীকে হাই রিস্ক প্রেগন্যান্সির রোগী হিসাবে শনাক্ত করে চিকিৎসা করা হয়, যথেষ্ট বিশ্রামের পরামর্শ দেওয়া হয়। পরিস্থিতি মোকাবেলা করে নিরাপদ ডেলিভারির জন্য এ সময় ৩ থেকে ৪ জন রক্তদাতা রেডি রাখতে হয়। তাই আপনার রক্তপাত হলে বা শারীরিক কোনো সমস্যা থাকলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিলে কিন্তু চিকিৎসক খুব দ্রুতই আপনার শরীরে কী সমস্যা আছে সেটা ধরে আপনার জন্য চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করতে পারবে। এমত অবস্থায় আপনারা আসলে কী সতর্কতা অবলম্বন করতে পারবেন? গর্ভাবস্থায় একটু একটু রক্তপাত হলে অনেকে তেমন পাত্তা দেন না বা বিষয়টিকে হালকা মনে করে এড়িয়ে যান, এটা কিন্তু মোটেও ঠিক নয়। মনে রাখতে হবে, পুরো গর্ভাবস্থায় এক ফোঁটা রক্ত যাওয়াও স্বাভাবিক নয়। তাই সামান্য রক্ত গেলে বা আপনাআপনি রক্ত যাওয়া বন্ধ হয়ে গেলেও চিকিৎসকের শরণাপন্ন হতে হবে, এটা জানার জন্য কেন রক্তপাত হয়েছিল এবং গর্ভের সন্তান সুস্থ আছে কি না তা পরীক্ষা করে নেয়া। গর্ভের সন্তানকে বাঁচানোর জন্য যা যা পদ্ধতি আপনাকে চিকিৎসক অনুসরণ করতে বলবে তা অবশ্যই আপনাকে করতে হবে। প্রতিরোধে আপনাদের জন্য করণীয়গুলো কি? গর্ভাবস্থায় রক্তপাত এড়াতে কিছু করণীয় হলো: ১, গর্ভাবস্থায় পূর্ণ বিশ্রামে থাকতে হবে। ২, ভারী কাজ করা যাবে না। ৩, দুশ্চিন্তামুক্ত ও সদা হাসি খুশি থাকতে হবে। ৪, তলপেটে আঘাত, চাপ লাগা বা এমন কোনো কাজ করা যাবে না। ৫, দূরবর্তী স্থানে বা ঝুঁকিপূর্ণ ভ্রমণ করা যাবে না। ৬, সহবাস থেকে বিরত থাকাই শ্রেয়। ৭,
থাইরয়েড, ডায়াবেটিস, ইনফেকশন ইত্যাদি থাকলে তার চিকিৎসা নিতে হবে। 8. নিয়মিত চেক আপ করাতে হবে এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলতে হবে। সবার প্রত্যাশা থাকে একটি সুস্থ সন্তান জন্মদানের, কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কারোই কাম্য নয়। তাই গর্ভাবস্থায় রক্তপাত বিষয়ে সদা সতর্ক থাকুন। এরকম পরিস্থিতি দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। গর্ভাবস্থায় রক্তপাত কোনোভাবেই স্বাভাবিক হতে পারে না, তবে রক্তপাত হলে তা কখনোই মিসক্যারেজ নয়। এটা চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণরূপে সমাধান করা সম্ভব। এই ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিন, যেন সকলেই সচেতন হতে পারে এবং একটিও অনাগত সন্তানের জীবন ঝুঁকিতে না পড়ে। যারা নতুন গর্ভবতী হয়েছেন ও গর্ভধারণ পরিকল্পনা করছেন, তাদের মাঝে এই ভিডিওটি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন।